আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেমেন্ট প্রুফ, এক ভাইয়ের একটা প্লাগ ইন নেটওয়ার্কে, এটা জাস্ট একটু দেখার জন্য সে কিন্তু অল্প পেমেন্ট প্রুফ নিয়েছে এর আগে। সো আজকে যে অফারটা শেয়ার করবো, এখান থেকে আপনি $30 ইনকাম করতে পারবেন এবং $25 বা $20 ইনকাম হবে, ঠিক আছে? সো এক একটা টোকেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এই টোকেনের প্রাইস কিন্তু প্রায় $1 উপরে আমি আপনাকে দেখাই দেবো। এই জন্য আপনাকে জাস্ট এখানে যে কোনো এক্সটেনশন ওয়ালেট ব্রাউজারগুলো লাগবে, জাস্ট এখানে আপনি এক্সটেনশন ব্রাউজারগুলো ইনস্টল করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমি কিবি ব্রাউজার, মিসেস ব্রাউজার, উইন্ডেক্স ব্রাউজার, এই তিনটা ব্রাউজারের মধ্যে যে কোনো একটা ব্রাউজার আপনি জাস্ট এখানে মেটিক টোকেনে আপনাকে বাপ NFT থাকতে হবে। সো যাদের কাছে বাফ NFT আছে তারাই কিন্তু আজকের এই অফারের জন্য এলিজিবল হবেন। আর এই বাফ NFT কিন্তু কীভাবে ক্লেম করতে হয় এর আগে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সো আপনাদের এই ওয়ালেটে যে NFTটা আছে সেই ওয়ালেটটা আপনি জাস্ট এখানে কিবি ব্রাউজার বা মিসেস ব্রাউজারে জাস্ট আপনি লগ ইন করেন, জাস্ট এখানে মেটিক টোকেন কিছু রাখবেন, তারপরে আমি যে টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে দিব। সো এরকম একটা অফারের লিঙ্ক আমি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে হল্ট বাফ টু উইন Creditdao প্রুফ আপনাকে এখানে টোকেন দিবে, এই টোকেনটা আপনাকে এখানে ক্লাইম করে নিতে হবে। সো আরেকটা কথা বলতে চাচ্ছি, যাদের ওয়ালেটে দুইটা তিনটা করে NFT আপনারা ক্লাইম করে নিয়েছেন, মানে বিভিন্ন ওয়ালেটে, মানে আপনি তো একটা ওয়ালেটে দুইটা NFT ক্লাইম করতে পারবেন না, তাই না? সো আপনারা যারা তিন চারটা পাঁচটা ওয়ালেটে NFTগুলো ক্লাইম করে নিয়েছিলেন বাফ NFTগুলো বাইন্যান্সের, তারা কিন্তু প্রত্যেকটা ওয়ালেট দিয়ে কপাইতে পারবেন। ওকে, সো জাস্ট আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর যেভাবে আমি সেম দেখাচ্ছি এইভাবে আপনি জাস্ট প্রত্যেকটা ওয়ালেটে এখানে লগ ইন করে করে আপনি জাস্ট কপাবেন, ঠিক আছে? সো এরপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন, এখানে মেটামাক্স আপনার এখানে সাইন ইন চাইবে বা ট্রানজ্যাকশন চাইবে। আর এখানে আপনার যে ওয়ালেট আছে, সো আমার এই ওয়ালেটে আছে, জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। সো নেক্সট বাটনে ক্লিক কানেক্ট করে দিবেন, তারপরে দেখবেন যে এই সাইডের মধ্যে জাস্ট এখানে সিগনেচার চাইবে, সিগনেচার সাইন ইন করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেট এখানে লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে আমরা 20টা টোকেন কিন্তু ক্লাইম করতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে Creditdao প্রুফ দ্য 20 ক্লাইম, এবং এখানে আমাদের কিন্তু ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু বাইন্ড হয়ে গিয়েছে বা এখানে বসে গিয়েছে। সো এখানে আমরা ক্লাইম বাটনে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে প্রথমে আপনাকে ক্লিক করে দিতে হবে, আপনার অ্যাড্রেসটা এখানে থাকবে। সো আপনি এখানে কী করবেন, এখানে বাইন্ড বাটনে ক্লিক করে দিবেন। সো এখানে আপনাকে প্রথমে বাইন্ড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বাইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে সিগনেচার চাইবে, এখানে সামান্য পরিমাণে কিছু মেটিক চাইবে, ঠিক আছে? মেটিক ফি লাগবে 0.1 সেন্ট, মানে 1 টাকার মতো ফি লাগবে। জাস্ট আপনি মেটিক টোকেন আপনার ওয়ালেটে নিয়ে নেবেন, আর এটা কিন্তু আপনি ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন এখানে ফাইলেট হয়ে গেল। সো আরেকবার ট্রাই করবেন, এটা ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে কিন্তু আপনি এখানে বাইন করতে পারবেন। সো আমি আরেকবার ট্রাই করি, এখানে বাইন না হলে কিন্তু আপনি ওই উপরের 20টা টোকেন কিন্তু ক্লাইম করতে পারবেন না। সো আমি জাস্ট এখানে আরেকবার ট্রাই করতেছি, দেখি। সো লাইভে দেখার চেষ্টা করতেছি যে কোনো ধরনের প্রবলেম হলে যেন আপনি এটা নিজে নিজে সলভ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সাকসেস লেখা চলে আসছে, আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা নাই, চলে গেছে, মানে এখানে আমাদের বাইন হয়ে গিয়েছে। এরপর আমরা কী করবো, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাইম আসছে, আমরা জাস্ট এখানে ক্লাইম ক্লিক করে দেবো। যেখানে দেখতে পাচ্ছেন যে ক্লাইম, এই ক্লাইমে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু আরেকবার আমাদেরকে কিন্তু মেটিক টোকেন ফি লাগবে অল্প কিছু পরিমাণ। এখানে কনফার্মেশন চাইবে, আপনারা কিন্তু কনফার্মেশন এখানে দিয়ে দেবেন। এখানেও কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন যে 0.1 সেন্ট এবং 0.16413 এরকম পরিমাণে মেটিক ফি লাগবে, এটা আপনারা ওয়ালেটে রেখে দেবেন। সো এরপর জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। আর মেটিক নেটওয়ার্কে কিন্তু খুবই সামান্য পরিমাণে ফি কাটে, আপনারা জানেন। এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু সাকসেস হয়ে গেছে, আমাদের কিন্তু ক্লাইম হয়ে গেছে। এটা এই আমাদের কিন্তু ওইখানে নোটিফিকেশনও চলে আসতেছে, নোটিফিকেশন বুট। তো তারপর দেখবেন যে আপনার যেখানে ক্লাইম হয়ে গেছে এই টোকেনটা, জাস্ট এখানে আপনি কিন্তু মাইনিং স্টার্ট হয়ে যাবে, মানে এই যে আপনি 20টা টোকেন যে এখানে ক্লাইম করলেন না, ওই 20টা টোকেন আপনি এখানে একবারেই কিন্তু উইথড্র করতে পারবেন না। এখানে আপনি জাস্ট ধীরে ধীরে আপনার এই টোকেনটা কিন্তু এখানে মাইনিং হবে, ঠিক আছে? এখানে আপনার কিন্তু এক মানে ইনকাম হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং সার্টিফিকেট রেটিং, জাস্ট এইখানে জাস্ট আপনার যখন 1টা টোকেন হবে বা 0.51 হবে তখন কিন্তু আপনি জাস্ট এখান থেকে ক্লাইম করে নেবেন। ক্লাইম করে নিয়ে আপনি জাস্ট এটা সেল করবেন, ঠিক আছে? ইনস্ট্যান্ট কিন্তু আপনারা সেল করতে পারবেন, সেটা দেখাই দিচ্ছি। সো আমি এটা কিন্তু জাস্ট ইয়া করে নিচ্ছি, ডেস্কটপ মোডটা মোবাইল মোড করে নিচ্ছি। সো এখন আসেন, আপনি সেল করবেন কীভাবে, যখন আপনার ওয়ালেটে দেখবেন যে আপনার টোকেনটা এখানে ইনকাম হয়েছে বা আপনি ক্লাইম করে নিয়েছেন, তখন আপনি কী করবেন, এই যে উপরে 3-ডট লাইনে ক্লিক করে দিবেন। 3-ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট লেখা আছে, জাস্ট আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে? সরি, এখানে না, এই যে নিচে এখানে সেকেন্ড ট্রানজ্যাকশন বা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওয়ালেটে যে টোকেনটা আপনি ক্লাইম করছেন ওইটা আপনি সেল করার জন্য এখানে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এক একটা টোকেনের প্রাইস কিন্তু
$1 এখানে 53 সেন্ট ঠিক আছে $1 53 সেন্ট করে এই টোকেনগুলো কিন্তু মানুষ কিনতেছে এখানে আপনি জাস্ট সেল বাটনে ক্লিক করবেন আপনার কাছে যে কয়টা টোকেন থাকবে সেই কয়টা টোকেন কিন্তু অটোমেটিক সিডি টোকেন কিন্তু সেল হয়ে যাবে এখানে আপনার কাছে যে কয়টা মানে টোকেন থাকবে সেই কয়টা টোকেন এখানে বসায় দিবেন সো আপনার কাছে যদি এখানে আপনি যদি 4-5 দিনে যদি বা 2 দিনে যদি আপনার দুইটা টোকেন ইনকাম হয় তাহলে কিন্তু আপনি 2 দিনে আপনার $3 কিন্তু এখানে ইনকাম হয়ে যাবে এটা আপনি জাস্ট এখানে সেল করে দিবেন অটোমেটিক্যালি আপনার এখানে ডলার চলে আসবে ওয়ালেটে সেই ডলারটা তখন আপনি সেল করে দিতে পারবেন যে কারো কাছে ওকে সো এই টোকেনটা জাস্ট আপনি এইভাবে মাইন করে জাস্ট আপনি ইনস্ট্যান্ট ক্লেম করে জাস্ট আপনি এখানে এখানে মার্কেট প্লেসে এসে জাস্ট আপনি সেল করে দিবেন ওকে আশা করি বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ টোকেন মানে কিনতেছে মানে যার দরকার আর কি এখানে ইনকাম করার জন্য যাদের টোকেন দরকার ওরা কিন্তু কিনতেছে এই ভাই কিন্তু কিনবে ও 2.81 এই পরিমাণ সে কিন্তু টোকেন কিনবে আর এটাই কিন্তু তার লিমিট এর বেশি সে কিন্তু কিনবে না ঠিক আছে এই ভাই কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র একটা টোকেন কিনবে সে তার লিমিট 1/1 মানে একটা টোকেনে সে কিনবে এইভাবে আপনি দেখতে পাবেন যে মানুষ কে কত টোকেন কিনতেছে এখানে এই মানুষ কিন্তু এই ভাই কিন্তু 50টা টোকেন কিনবে এই কিন্তু 10টা টোকেন কিনবে এই কিন্তু 10টা টোকেন কিনবে এইভাবে জাস্ট আপনি ইনস্ট্যান্ট যা ইনকাম হবে সেটা কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন সো আপনার কাছে যে কয়টা বাব এনএফটি ওয়ালেট আছে প্রত্যেকটাতে জাস্ট এইভাবে জাস্ট আপনি আনলিমিটেড কপায় রাখবেন ওকে আর আপনি যদি এখানে টোকেন কিনতে চান তাহলে আপনি এখানে ক্রিয়েট অর্ডার করতে পারবেন ঠিক আছে এগুলা করার দরকার নেই সো এইভাবে যেভাবে আমি দেখাই দিলাম এইভাবে জাস্ট আপনার যদি কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট হবে আর অবশ্যই টেলিগ্রামে আমি পরবর্তী আপডেটগুলো কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে কখন কী হচ্ছে নাই হচ্ছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ